এখন পুরো ইনস্টাগ্রাম জুড়ে সারা ইনস্টাগ্রামে এরকম ভিডিও বা ফটো এডিট দেখতে পাওয়া যায় এই ফটো বা এডিট কোনো অ্যাপ থেকে কোন ওয়েবসাইট থেকে এডিট করা হয় তাই আমি দেখাবো তো এই ওয়েবসাইটটা আমি ওপেন করছি গুগল ব্রাউজার থেকে গুগল ব্রাউজারে আমি লিখব ব্রিং আই ইমেজ জেনারেটর এই লেখাটা কপি করার পরে তারপরে সেকেন্ডে যে অপশানটা আসছে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা লেখা কপি করে রেখেছিলাম কমেন্ট বক্সে তোমরা পাবে কমেন্ট চেক করলে এখানে ইওর নেমের জায়গায় তোমাদের নামটা লিখতে হবে সব ক্যাপিটালে বড়ো হাতের লিখতে হবে তো লেখার পরে জয়নে ক্রেটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তো নেক্সট কি আসছে আমি তোমাদের দেখাচ্ছি ক্রিয়েটে অনেক ক্লিক করতে হবে তারপর নেক্সট করতে হবে ক্লিক করার পরে তোমাদের জিমেল আইডিটা এখানে দিতে হবে আমি আমার জিমেল আইডিটা এখানে দেখাচ্ছি দিয়ে তোমরাও এভাবেই জিমেল আইডিটা দেবে জিমেল আইডি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম দিয়ে নেক্সটেই ক্লিক করতে হবে তারপরে তোমাদের মাস ডে এবং ইয়ার তোমাদের যে মাসে জন্ম ডেট এবং সালটা এখানে দিয়ে দেবে তারপরে তোমরা আবার নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে জিমেলে একটা কোড যাবে ওই কোডটা এখানে কপি করতে হবে তো আমার জিমেলে একটা কোড আসছে আমি ওই কোডটা এখানে কপি করবো তো আমি আমার কোডটা দিয়ে দিলাম তারপরে কিছুটা টাইম লাগবে টাইম লাগার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে এরপরে এখানটা অনেকে বুঝতে পারে না কিংবা এখানটা অনেক ঝামেলা হয় তো হাতের আঙুলটা যেদিকে আছে নিচের দিকে তো এই বাইকটাও সোজা করতে হবে এভাবে ঠিক পাঁচবার তোমাদের দিকে এর সাথে মিলিয়ে মিলিয়ে বসাতে হবে তো ভালোভাবে এখানটা দেখো তো তোমরা এখানটা ভালোভাবে দেখলেই বুঝতে পারো এখানটা অনেকের ঝামেলা হয় তো আমার দ্বিতীয়বার হয়ে গেছে সেকেন্ডবারও গাড়িটা ওই হাতের আঙুলটার দিকেই আমি সরিয়ে সরিয়ে নিয়ে যাবো তো এই সে দুদিকে দুটো বাটন আছে তো যে যে কোনো একটা ক্লিক করলে এটা সরে সরে যাবে গাড়িটা আঙুলে সোজা করতে হবে তো আমার তৃতীয়বার হয়ে গেল আর দুবার তো এই আঙুলটার দিকে তোমরা এভাবে পাঁচবার ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচটা অপশান আসবে পাঁচবারই এভাবেই করতে হবে তোমাদের দিকেও তো এই পাঁচবার হয়ে যাবার পরে তারপরে তোমাদের ভেরিফিকেশান হবে ভেরিফিকেশন হয়ে যাবার পরে তারপরে তোমরা যেভাবে যেরকম ভিডিও বা ফটো ক্লিক মানে বানাতে চাও সেভাবেই সেই ফটোটা আসবে এখানে তো আমি একটা লেখা কপি করে রেখেছি কমেন্ট বক্স বা ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি তো ওই লেখাটাই তোমরা এভাবে দিতে পারো তারপরে এই ফটোটা ক্রিয়েট হবে তো হয়ে গেছে আমার অ্যাপটা ওপেন হয়ে গেল ওয়েবসাইটটা তো আমি যে লেখাটা এখানে কপি করেছিলাম সেটা এখানে ক্রিয়েটিং হচ্ছে তো তোমরা দেখো যে কিভাবে আসছে এই ট্রেন্ডিং ফটোটা এভাবেই তোমার দিকে সেভ করতে হবে যে ফটোটা পছন্দ সেই ফটোটা ক্লিক করার পরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ডান দিকে একটা অপশান আসবে তো তোমরা দেখো নেটটা স্লো তাই দেরি হচ্ছে তো ডান দিকে একটা থ্রি ডট অপশান আছে এটাতে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে তোমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আমি আরেকটা ভিডিও আপলোড করব তো কিভাবে ভিডিওটা এডিট করা হয় সেটা আমি দেখাবো ভিএন থেকে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও